شده که جانو تو هم تو شاد شاهوش چیله تو کم باجه آ تو هم تو شیکی تو چیله را آشنا بولی تو آجکل پلیتیک سری داشا تو ما دیر تو چیله آما دیر نرسینگ هم ایبانگ پارتی دویری شامپاد توی شدی دیکه جاو آمی آرامی دینه تو ما که کوتاه پوچی دی So forget your past and look forward. I'll try my best. Okay. তবে একটা কথা শুনদীপ এখন থেকে হুটহাট করে আজেবাজে লোকেদের সঙ্গে মেলামেশা করো না ডোন্ট ফরগেট এখন থেকে তুমি ডক্টর দিবাকর দেবরায়ের লোক রাইট আই রিমেম্বার স্যার আমি জানি তোমার দাদার সঙ্গে এখনো কোনো মেয়ের সম্পর্ক আছে আমি কনফার্ম হোয়াট বৌদি তুমি কি বলছো মানে তুমি ঠিক বলছি মনির তোমার কাছে প্রমাণ আছে অপর্ণার কাকার দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে অথচ ওটাই ওদের ফ্যামিলির মেইন ইনকাম শিগিরে তাহলে কি হবে মানে ওনার কাকার কিসের মানে কাকার কিসের দোকান বইয়ের দোকান এত বড় নয় ছোটখাটো যেরকম হয় না ফুটপাতের উপর অস্থায়ী দোকান সে দোকানটা ভেঙে দিচ্ছে তা কি করবি এখন বুঝতে পারছি না তো কি করব আইডিয়া কি আচ্ছা এটা আমার মাথায় এলো না কেন শোন তুই পারবি তুই অপর্ণাকে এখানে একটা কাজ দিতে পারবি না মন্দ বলিস নি আসলে আমার এক লট নতুন বই এসছে সেগুলোকে এন্ট্রি করবার জন্য একটা লোক তো চাই এছাড়া অফিশিয়াল কিছু কাজ আছে যেগুলো আমি ওকে দিয়ে করিয়ে নিতে পারবো দ্যাটস গ্রেট 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 উফ রজত আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ তুই বাঁচালি আমাকে মেনশন নট না তুই বুঝতে পারছিস না অপর্ণা কিন্তু স্কুলটাও মেনটেন করতে পারবে এদিকে এই চাকরিটা ওর ফ্যামিলিটা বেঁচে যাবে রে বুঝেছি বুঝেছি আসলে আমি সবসময় আমার বন্ধুটাকে হাসি খুশি দেখতে চাই কি উল্টো পাল্টা চিন্তা করছো বলো তো তোমরা সবাই মিলে আমি তো সবাইকে বলেছি কাউকে কিছু চিন্তা করতে হবে না আমি তো আছি আমি পারবো না আজকে তোমাদের বিপদের দিনে তোমাদের মুখে একটু খাবার তুলে দিতে অনেক পরীক্ষায় তো পাশ করলাম মা তোমার আশীর্বাদ যদি থাকে আজ এই অগ্নি পরীক্ষাতেও আমি ঠিক পাশ করে যাবো তুমি দেখো বাবা জিজ্ঞেস করছিলেন রুদ্রকে বিয়ে করে আমি সুখী হয়েছি তো কি বললি তুই কি আর বলবো কিছুই বলিনি শোনো আমি বলতে চাইছি যে উনি তো এ বাড়ির কর্তা তোকে দেখে শুনে পছন্দ করে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে এ বাড়িতে এনেছে তোর এ বাড়িতে কি সুবিধে অসুবিধে সেটা তোমার জানা দরকার নিজের মুখে কি এসব কিছু বলা যায় মীরামা এমনিতে এই বাড়ির সবাই আমাকে দোষারোপ করে এই বাড়ির জন্য নাকি আমি উপযুক্ত নই এসব কিছু বললে আরো কত যে বলবে আমাকে ভগবানই জানে নিজের ঘরে নিজের মা ভাই বোন খেতে পাচ্ছে না আর তুই চাচ্ছিস পাড়ার লোকের সেবা করতে এটা তোর কেমন বিবেচনা ঠিকই বলেছো তুমি আজকে সন্দীপের ব্যবহারে আমি সত্যি খুব দুঃখ পেয়েছি সংসারে একটা এরকম অবস্থা অ্যাটলিস্ট কি করা উচিত এই ব্যাপারে একটা মতামত তো দিতে পারতো নাকি ওই যাইলেন তোমার নবাব পুত্তুর আসবে না পেটে টান ধরলে আর যাবে কোথায় হোটেলের দরজা তো দিন রাত খোলা আছে এরপর কোথেকে ভাত জুটবে শেখ খেল আছে আমি একটা চাকরি পেয়েছি